শুভ সকাল, আমি চয়নিকা চাকমা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা কি একটি ছবি দেখতে পাচ্ছ? বলতো এই ছবিটি কিসের প্রতীক? এই ছবিটি আন্তর্জাতিক মানবাধিকারের প্রতীক। আমাদের আজকের পাঠ আন্তর্জাতিক মানবাধিকার, হিউম্যান রাইটস। এসব প্রিয় শিক্ষার্থী, আমরা মানবাধিকার কি জেনে নিই। মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারই হলো মানবাধিকার। জাতিসংঘ মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে। মানবাধিকারকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এই অধিকারগুলো আছে। বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পেরেছি সহজ কথায় মানবাধিকার হলো জন্মগ্রহণ করলেই বিনা পয়সায় বিনা যোগ্যতায় কিছু পাওয়ার অধিকার? আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি কিসের ছবি? লোকজন ফেস্টুন হাতে মানবাধিকার রক্ষায় স্লোগান দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে মানবাধিকারের প্রথম পর্যায়ে আছে সকলের অধিকার। নিচের ছক থেকে আমরা কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নিব। তোমরা জানো মৌলিক মানবাধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এইগুলো ছাড়াও আছে সকলের অধিকার, মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সমাজে সবার সমান মর্যাদার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার। তোমরা জানো বর্তমান সরকার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সংখ্যা বাড়ানোর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য অবৈতনিক নারী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এরপরে প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার, আইনের চোখে সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, নারী পুরুষ সমান অধিকার। এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ছবি দেখে নিব। ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পাঠ্য বইয়ে এই ছবিটি আছে। এখন আমরা অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। 2 এপ্রিল বিশ্ব অটিস্টিক দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ সরকারও অটিস্টিক শিশুদের সচেতন করার জন্য দিবসটি পালন করে আসছে। ছবি দেখে অটিস্টিক শিশু চিহ্নিত করা যায় না, তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলো শিক্ষার্থীরা, আমরা অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য দেখে নিই। অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম দিকে আছে, কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতো লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদল হলেই উত্তেজিত হয়ে পড়ে, তারা আলো, শব্দ, গতি, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে, যেমন কোনো বিশেষ ধরনের কাপড় তারা পরতে চায় না। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া। তারা খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে খেলনা ধরে রাখতে পছন্দ করে, কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে, শারীরিকভাবে সুস্থ থাকে। অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য জানলাম, এখন আমরা অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে জানবো। প্রতিটি শিশুই একই ধরনের আচরণ করে না, তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা বলতে পারি। এই শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো রোগ নয়, অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের বিশেষভাবে যত্ন নিলে তারাও তার অন্যদের মতো সমানভাবে বিকশিত হতে পারে।
তাই তারা এমন আচরণ করবো না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়, কারণ আমরা জানি শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। এই পর্যায়ে শিক্ষার্থীরা শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা একটি শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত দেখতে পাচ্ছি। এটি শিশুদের মানবাধিকার লঙ্ঘনজনিত কাজ। এছাড়াও অনেক শিশু পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি, পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন, শিশুদের বিদেশে পাচার করাও মানবাধিকার বিরোধী কাজ। প্রিয় শিক্ষার্থী, শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানলাম। এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থী, আমরা নারী অধিকার লঙ্ঘনের বিষয়ে জানব। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছি গৃহকর্তৃ কর্তৃক কাজে সহায়তাকারী মেয়েকে নির্যাতন করার একটি চিত্র। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না, চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে, ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না। এছাড়াও নারী অধিকার লঙ্ঘনের আরো বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমরা অনেক সময় সামান্য কারণে কাজে সহায়তাকারী মেয়েকে নির্যাতন করা হয়। এছাড়াও নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়, অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে তাদের ব্যবহার করা হয়। এ ধরনের অন্যায় আচরণ আমাদের মেনে নেওয়া উচিত নয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। এই পাঠ শেষে আমরা মানবাধিকার কি, সকলের অধিকার, অটিস্টিক শিশুর অধিকার, শিশুদের মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার লঙ্ঘন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা বাড়ির কাজ জেনে নিব। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজের মধ্যে দেখা যাচ্ছে 1 নম্বরে আছে অতিজম ছাড়া মানুষের আচরণে আর কি কি তারতম্য থাকতে পারে। 2 নম্বরে আছে শিশুশ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে। 3 নম্বর, বাড়িতে কাজের সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত। এছাড়া শিক্ষার্থীরা আমার ছোট প্রশ্নগুলোও জেনে নিতে পারি। এই অধ্যায়ের ছোট ছোট প্রশ্নগুলো আমরা বাসায় পড়ে ফেলতে পারি। অনেকক্ষণ মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।